নমস্কার বন্ধুরা, আগের পর্বগুলোয় আপনারা দেখেছিলেন দীঘার হোটেল, সমুদ্র, গিফটের দোকান, মিষ্টির দোকান ইত্যাদি। আজ আমরা চলে এসেছি জাহাজবাড়ি। এই পর্বে আপনারা দেখবেন জাহাজবাড়ি, সায়েন্স মিউজিয়াম এবং সি ফিশ। তো চলুন যাওয়া যাক। আমরা এসে গেছি জাহাজবাড়িতে। এটা দীঘা শঙ্করপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে তৈরি করানো হয়েছে। খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলফিন এর মূর্তি তৈরি রয়েছে, জল দেওয়া রয়েছে এবং চতুর্দিকে বিশাল জায়গা নিয়ে এটা সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা এলে খুবই আনন্দ পাবেন। দেখুন ঠিক তার উল্টো দিকে হোটেলও আছে, সোজাসুজি হোটেল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে জাহাজবাড়ি, এখানে অফিস রুমও আছে। সুন্দরভাবে জাহাজবাড়িটা তৈরি করা হয়েছে, অতি চিত্তাকর্ষক। এবার আমরা চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন দীঘা সায়েন্স সেন্টার যাকে বলা হয়ে থাকে, সেই সায়েন্স সেন্টারে আমরা চলে এসেছি এখন। দীঘা বিজ্ঞান কেন্দ্র যাকে বলে, এটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্রের গেট। আর এই রাস্তা ধরেই আমরা এসেছি। আর সামনে দেখুন একটা ডাইনোসরের মূর্তি লাগানো রয়েছে, ঠিক তার উল্টো দিকেই। পিছন দিকে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ওখান থেকেই টিকিট কাটতে হয়। তো মিউজিয়ামের এন্ট্রির জন্য টিকিট কেটে নিতে হয়। তারপরে 3D শো বা স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো, এগুলো যা যা দেখবেন তার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। তো চলুন, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে এলাম। এবার আমরা সায়েন্স মিউজিয়ামের ভেতরে ঢুকে চলে এসেছি, দীঘা সায়েন্স সেন্টার, ন্যাশনাল সায়েন্স সেন্টার। দেখুন ঘর্ষণের ফলে যে আগুন উৎপন্ন হয় সেটা এখানে দেখা যাচ্ছে। বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন, বাচ্চারা দেখে খুবই আনন্দিত পাবে এবং তার সঙ্গে শিক্ষাও পাবে। বাচ্চাদের জন্যে খুবই আনন্দের জায়গা এটা, সায়েন্স মিউজিয়াম, কারণ ছোটরা অনেকে সায়েন্স পছন্দ করে। এই দেখুন এখানে ফটো মোজাইক করা আছে, বিখ্যাত ফটো মোনালিসার। আর এই যে গাছটা দেখছেন, হাততালি দিলে অর্থাৎ শব্দ তরঙ্গে এটা জ্বলে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছটা জ্বলে উঠছে লাইট। আর এটা হচ্ছে কার্ভিং টানেল, কার্ভিং টানেল আপনারা দেখছেন, কার্ভিং টানেল। বাচ্চারা খুবই আনন্দিত হয় এখানে এলে। আর এটা হচ্ছে ভুলভুলাইয়া, এর ভেতরে ঢুকলে রাস্তা হারিয়ে ফেলবেনই অবশ্যই। সিংকাও হারিয়ে ফেলেছে, তাই আমাকে জিজ্ঞেস হচ্ছে কোথা দিয়ে যাব বলো। তো ঘুরতে ঘুরতে আপনারা রাস্তা পেয়েই যাবেন, তবে এটা খুবই মজার ব্যাপার। ছোটরা শুধু নয়, বড়রাও এতে খুবই আনন্দিত হবেন। এবং বিভিন্ন মডেলও এর ভেতরে দেওয়া আছে, সেটাও দেখা যাবে। এবং এই দেখতে দেখতেই আপনারা চলতে থাকবেন, ধীরে ধীরে চলতে 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 আপনারা ঠিক রাস্তা পেয়ে যাবেন। এই ভুলভুলাইয়ার মধ্যে দিয়ে সকলেই যাচ্ছেন, দেখুন বড়রাও খুব আনন্দ পাচ্ছে। তো চলুন ভুলভুলাইয়া দিয়ে আমরা এগিয়ে যেতে থাকি। যেতে 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 রাস্তা পাওয়া যায় কি না দেখি, এখনও অবধি পাইনি। আরও এগিয়ে যাচ্ছি ভুলভুলাইয়া দিয়ে। হ্যাঁ, এইবার মনে হচ্ছে রাস্তাটা পেয়েছি। এই আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। বাইরেটা দেখুন খুব সুন্দর, ফুল দিয়ে, ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে এবং বিভিন্ন সায়েন্সের এখানে জিনিসপত্র লাগানো রয়েছে। আর সামনে বাচ্চাদের জন্য দোলনা লাগানো রয়েছে। সিংকাকে দেখুন, সিংকা মনে হয় যাচ্ছে দোলনার জন্যই। হ্যাঁ ঠিকই ধরেছিলাম, সিংকা দোলনায় খাচ্ছে। আর তার সাথে আরও দুজন টুরিস্টও দোলনায় বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে যন্ত্রটি দেখছেন, এটা একদিকে প্যারট, একদিকে খাঁচা লাগানো হয়েছে। জোরে ঘোরালে মনে হবে কেজের মধ্যে প্যারটটি রয়েছে। এবার আমরা চলে এসেছি জুরাসিক পার্কের এখানে। এখানে বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন। জুরাসিক পার্ক সিনেমাটা অনেক বাচ্চারাই দেখেছে, তাই তারা দেখলে খুব আনন্দ পাবে। এখানে দেখুন একটি টানেল করা হয়েছে এবং লেখা আছে আর অ্যানিমালস বিকাম এক্সটিঙ্কট নাও, উই হ্যাভ এ লেসন। এখান থেকে বাচ্চারা অনেক শিক্ষা পাবে, হোয়াটস দ্য রেকর্ড। এইভাবে দেখতে দেখতে আপনারা টানেল ধরে একদম এগিয়ে চলে আসবেন শেষ প্রান্তে, যেখানে একটি ব্যালকনি মতো করা রয়েছে এবং চতুর্দিকে জঙ্গল করা রয়েছে জুরাসিক পার্কের মতো, এবং বিভিন্ন মডেল দেওয়া রয়েছে ডাইনোসরের। বাচ্চারা দেখে খুব আনন্দ পাবে। এটা দেখার পর আমরা চলে এসেছি একদম
সেই ক্যান্টিনের কাছে সামনে একটি ক্যান্টিন আছে বিজ্ঞান কেন্দ্রের সামনে, যেখানে বাচ্চাদের জন্য খরগোশ রাখা রয়েছে যে আপনারা দেখছেন। এই যে দেখুন ক্যান্টিনটা, এখানে আপনারা কফি স্ন্যাক্স ইত্যাদি খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, সাদা ইঁদুর মাছ প্রভৃতি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বসার জায়গাটাও খুব ভালো, মনোরম। এবার আমরা চলে এসেছি একদম সি ফিস সেন্টারে দীঘা বিচে সন্ধেবেলায়, যেখানে দেখুন আপনারা ইলিশ মাছ, প্রন, ভোলা ভেটকি, ক্যাঁকড়া প্রভৃতি সি ফিস পাওয়া যাচ্ছে। আপনারা সি ফিসের আনন্দ নিতে পারেন। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি।